হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু ইউটিউব চ্যানেলের একটি ভালো একটি টিপস নিয়ে হাজির হলাম। 1000 সাবস্ক্রাইব কিভাবে আপনি 10 দিনে খুবই অল্প সময় গেইন করতে পারবেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আমাদের প্রথমেই আর কি কি করতে হবে, ক্রোমে গিয়ে আমাদের ক্রিয়েটর স্টুডিওটাকে ওপেন করতে হবে। এরপর সেটিংসে গিয়ে আমাদের চ্যানেল কিওয়ার্ডটা সেট করতে হবে। এটা যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য, কারণ অনেক সময় দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না। আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি কিওয়ার্ড সেট করবেন, তাহলে সার্চ দিলে কিন্তু আপনার চ্যানেলটা চলে আসবে। এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অংশ। এবং ভিডিও আপলোড করার সময় আমি কী বলবো, অনেকেই কিন্তু সরাসরি পাবলিক করে দেয়। না, পাবলিক করে দেওয়া যাবে না, 1-2 ঘন্টা আগে ভিডিওটা কাস্টমাইজ করতে হবে। ডেসক্রিপশন টাইটেল ঠিকঠাকভাবে সার্চ করে আপনি যখন ইউটিউবে সার্চ করবেন, সার্চ করার পর প্রথম যে 5টা ভিডিও আসে তাদের 5টা ভিডিও থেকে 1টি ভিডিওর টাইটেল আপনি আপনার টাইটেলে বসাবেন, এবং বাকি যে 15টা ভিডিও আছে সেই 15 ভিডিওর টাইটেল আপনার ডেসক্রিপশনে দিবেন। তো এর ক্ষেত্রে কী হবে, এবং তাদের ট্যাগগুলো কপি করবেন। ট্যাগ কীভাবে কপি করতে হয়, একটি অ্যাপ রয়েছে প্লে স্টোরে ইউটুলস নামে, সেখানে আপনি ভিডিওর লিঙ্ক দিলে সেই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন কপি করতে পারবেন এবং ট্যাগসও কপি করতে পারবেন। সো ওই অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং আপনি সঠিকভাবে ট্যাগ দিবেন, ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন। অনেকে দেখবেন এক ক্যাটাগরির ভিডিও তৈরি করে আরেক ক্যাটাগরির ট্যাগ দেয় এবং ভাবে যে তাদের ভিডিওটা সঠিক ইমপ্রেশনে যাবে, একেবারেই না। আপনার ভিডিওটা যাতে ইমপ্রেশনে যায় এবং সঠিক দর্শকের কাছে যায় সেটা কিন্তু আপনাকে করতে হবে। তো বন্ধুরা, তার জন্য আপনাকে কি করতে হবে, ট্যাগগুলো আপনার ভিডিও রিলেটেড দিবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন সেই ভিডিওর টাইটেল। সার্চ করলে নিচের দিকে আসলে দেখতে পাবেন ট্রেন্ডিং সার্চ, সেখানে গিয়ে আপনার যে সার্চগুলো রয়েছে সেগুলোকে আপনি কপি করে আপনার ডেসক্রিপশন এবং ট্যাগে ইউজ করবেন। এবং সব কিছু ঠিকঠাক করার পর আমি আর একটা কথা বলবো, আপনি যদি ইনকাম, ভিডিও এডিটিং, ইউটিউব হেল্প, অ্যান্ড্রয়েড টিপস এগুলো তৈরি করেন, তাহলে কিন্তু প্লেলিস্ট তৈরি করে আপলোড করতে হবে। তাহলে কিন্তু দর্শক আপনার চ্যানেলে এসে বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা একটি খুবই প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলেও দেখবেন প্লেলিস্ট তৈরি করা হচ্ছে, আপনারা কিন্তু আপনার মন পছন্দ মতো ভিডিও সেখান থেকে দেখে নিতে পারেন। প্লেলিস্ট কীভাবে বানাতে হয় সে নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছে, অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এবং লাস্টে আপনাদের যে গুরুত্বপূর্ণ একটা টিপস দিব আমি, সেটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর থাম্বনেল ঠিকঠাকভাবে দিবেন। থাম্বনেলের কীভাবে বানাতে হয় সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনার ভিডিওটা একটু দেরি করে আপলোড করার কারণ কী জানেন, আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে ইমপ্রেশনে যাবে। ইমপ্রেশন কী, আপনার ভিডিও যখন কোনো দর্শকের কাছে সাজেশনে যায় তখন সেটাকে এক ইমপ্রেশন ধরা হয়। এরপর পরবর্তীতে যত দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে থাকে সেটাকে তত ইমপ্রেশন ধরা হয়। এবং আপনি যদি সঠিকভাবে ট্যাগ টাইটেলগুলো লেখেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওর ক্যাটাগরি বুঝতে পারবে এবং আপনার ভিডিওটা কাঙ্ক্ষিত দর্শকদের সামনে পৌঁছে দিতে পারবে, যার কারণে কিন্তু আপনার ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট অর্থাৎ সিটিআরটা অনেক হাই লেভেলের হবে। এবং একটি কথা না বললেই নয়, আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই সময় আপনি কী করবেন, সেই ভিডিওর টাইটেল এবং আপনার চ্যানেলের নাম সহ সার্চ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তখন দর্শক ভাববে কি যে এই নামে সার্চ করে কিন্তু দর্শকরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখছে, তখন কিন্তু সেই ইউটিউব সেই ভিডিওটাকে আরও কিছু নতুন দর্শকের সামনে পৌঁছে দেবে। এরপরে কিন্তু আপনার ভিডিওটা আর কেউ থামাতে পারবে না এবং আপনার চ্যানেল গ্রো করা থেকে কেউ আটকাতে পারবে না। চ্যানেলের শুরুতে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার চ্যানেলে ডেফিনেটলি ভিউজ আসবে। এবং আরও বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশনে দেওয়া একটি ভিডিওর লিঙ্ক থেকে দেখে আসুন একটি বিস্তারিত ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন।